ধন্যবাদ রাকিব ভাই। আপনি জানতে চেয়েছেন তারেক রহমান কেন এমন বিতর্ক সৃষ্টি করলেন। আপনি আমাকে বলেছেন বিস্তারিতভাবে আলাপ করার জন্য। আসলে এটা একটা দীর্ঘ বিষয়, তো অল্প সময়ে আমি কীভাবে আলাপ করি তারপরেও আপনার অনুরোধের প্রেক্ষিতে আমি বলছি। হঠাৎ করে অনেকটা ধূমকেতু নিয়ে আলোক ছটা নিয়ে লন্ডন থেকে দেশের রাজনীতি উত্তাপ ছড়ালেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এমন সব রাজনৈতিক ঐতিহাসিক প্রতিষ্ঠিত সত্ত্বকে তিনি নানা প্রশ্নের দুম্রজালে এবং কতিপয় রেফারেন্সের সামনে পেছনের অংশ বাদ দিয়ে চুম্বক ও সুবিধাজনক অংশ বেছে বেছে নিয়ে নিজের বক্তব্যের উদ্ভট থিওরি দল ও জনগণের সামনে এমন খোলাসাভাবে নিয়ে আসলেন কেন? মিডিয়া ও জেনে শুনে এরকম প্রতিষ্ঠিত শাশ্বত ঐতিহাসিক সত্ত্বকে তারেক রহমানের জবানিতে নতুন করে চলে আসাতে অনেকটা লুফে নিয়ে একেবারে আনকাট অবস্থায় বেশ ফলাও করে কেনই বা প্রচার করল। গত 25 মার্চের লন্ডনের বক্তব্যের পরপরই সপ্তাহখানেক ঘুরে আবার হঠাৎ করে তোড়জোড় করে কেনই বা তারেক রহমান বঙ্গবন্ধুকে অবৈধ প্রধানমন্ত্রী বলছেন? এর কারণ কি, লক্ষ্য এবং উদ্দেশ্য কি? রাজনৈতিক ময়দানে নতুন রাজনীতি চর্চার কথা বলে স্বাধীনতা বঙ্গবন্ধু প্রথম রাষ্ট্রপতি নিয়ে হঠাৎ করে তিনি ঝাঁপিয়ে পড়লেন কেন? এই হলো আপনার প্রশ্ন রাকিব ভাই। অনেকগুলো প্রশ্নই আপনি করেছেন, দীর্ঘ অনেক বক্তব্য দিতেই হয়। আমি কোনো বক্তব্য খণ্ডন না করে সংক্ষেপে যে সময়টুকু আপনি আমাকে দিয়েছেন সেই সময়ের মধ্যেই কেন তিনি এমন বক্তব্য বিতর্ক সৃষ্টি করলেন একটু বলে নেই। আমার মনে হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি যেভাবে অরাজনৈতিক এবং ন্যাক্ষারজনকভাবে প্রকাশ্যে আক্রমণ এবং সেই সাথে বেগম জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করে একইভাবে ক্রমাগতভাবে বিএনপিকে আন্দোলন সংগ্রাম করতে যেভাবে পুলিশি বাধা ও দলীয়ভাবে মিডিয়া প্রচার করে বেগম জিও তারেক রহমানকে কণ্ঠাসা করে রাখছে একের পর এক, এতে দ্বিতীয় টার্মে ভোটারবিহীন নির্বাচন সরকার গঠন করে আওয়ামী লীগ যে শুধু ক্ষমতা পাকাপোক্তই করছে না, বিএনপিকে আগামী 2021 সাল পর্যন্ত নির্বাচনী রোড ম্যাপ থেকে দূরে রাখার কৌশল, একের পর এক মামলা, সরকারের বিরুদ্ধে মুখ খুললেই জেলের ভাত, এখানে অবস্থায় আওয়ামী লীগের এই কঠিন রাজনৈতিক বৈরী অবস্থার বিপরীতে নিজের দল কর্মীদের উজ্জীবিত ছাঙ্গা রাখতে তারেক রহমানকে এখানে কঠিন এক রাজনৈতিক ফোর্সের মিত তৈরির যুদ্ধে নামা ছাড়া বিকল্প নেই বলে আমার মনে হচ্ছে। দুই, এটাই একটা কারণ নয়, দ্বিতীয় কারণ হয়তো বিএনপির তৃণমূল আর জাতীয়তাবাদের হাজারো লাখো নেতা কর্মীদের ধারণা তারেক রহমান বিএনপির জন্য বিশাল এক অ্যাসেট, সন্দেহ নেই। এবং তিনি আওয়ামী লীগের এক প্রকার স্বৈরাচারী কায়দায় দেশ শাসনের বিপরীতে এমন কোনো রাজনৈতিক ক্যারিশমা দেখিয়ে সরকারের পতন ঘটাতে ভূমিকা রাখবেন, এই অবস্থাও কর্মীদের ভিতরে এমন মেসেজ যথাযথভাবে দেওয়ার জন্যই, একই সাথে নিজের বিশাল ভাবমূর্তি ধরে রাখার জন্য এরকম মিথ্যার এক গোখর সাকে সাপের বিষ মুখে নিয়ে তিনি নতুন রাজনৈতিক ফোর্সের ফ্লো তৈরির পথ বেছে নিয়েছেন বলে মনে হচ্ছে। আরেকটা কারণ হতে পারে, নতুন প্রজন্মের 4 কোটি ভোটারের মধ্যে জিয়াউর রহমান এবং বিএনপির মুক্তিযুদ্ধকালীন ভূমিকাকে বিশাল এক অ্যাসেট হিসেবে দাঁড় করিয়ে আওয়ামী লীগের প্যাডালাল এক নতুন প্রজন্মের শক্তির এই ভোট ব্যাংক হাতে নিয়ে স্রোত তৈরির চেষ্টা থেকে এরকম অভিনব এক চ্যালেঞ্জিং টাস্ক হাতে নিয়েছেন। এছাড়াও আমার কাছে আরেকটা কারণ মনে হচ্ছে, আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক এবং পরিবর্তনের জন্য উন্মুখ স্রোতের কাছে তারেক রহমান এবং জিয়াউর রহমান একক ও অনন্য, এমন ধারণা প্রচার প্রতিষ্ঠা থেকে এমন কৌশল বলে মনে হচ্ছে। এমন হতে পারে তারেক রহমানের সবচেয়ে বড় যে কৌশল আর তা হলো এরকম অভিনব এক নতুন ঐতিহাসিক তত্ত্বের বক্তব্যে আওয়ামী লীগের ঘুম হারাম করে দিয়ে বুঝিয়ে দেওয়া, রাজনৈতিক নেগোসিয়েশনের টেবিলে ফিরে না আসলে এর চাইতে আরো জঘন্য ঐতিহাসিক ফোর্সের ফ্লো তিনি প্রবাহিত করে দিবেন যা আওয়ামী লীগের সাজানো বাগানে নিজে আগুনে জলসে যাবে। তাছাড়াও হতে পারে মিডিয়া ও অন্যান্য মাধ্যমে যেখানে এক প্রকারের মৌনতেই সম্মতির লক্ষণ নিয়ে আত্মাহুতি দিয়ে সরকারের বিরুদ্ধে একীভূত হতে পারছে না, তাদের মূলে আঘাত ও নক্করে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু বিরোধী স্রোত তৈরিতে মিডিয়ার সামনে ক্ষেত্র তুলে ধরা যাতে বিএনপির জন্য স্পেস নিয়ে ঢুকে পড়া সুবিধাজনক ও সহজ হয়ে যায়। আরেকটা কারণ হতে পারে, তারেক জানেন গ্রেনেড হামলার মামলা যদি এগিয়ে আসে তাহলে তার রাজনৈতিক মৃত্যু ঘটবে, আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট হয়ে থাকবে সকল সময়ের জন্য। বঙ্গবন্ধুকে নিয়ে প্রচার আর নতুন তত্ত্ব মূলত তারেক রহমান গ্রেনেড হামলার মামলা নিয়ে
পেছনের দরজা দিয়ে সরকারের সাথে সমঝোতা নতুন রাজনৈতিক সিনারিও তৈরির পরিকল্পনা থেকে এমন বক্তব্য দিতে পারেন। আরেকটা বিষয় এখানে উল্লেখযোগ্য, ডানকান স্মিথের ঢাকা শহরে টাস্কফোর্সের হঠাৎ গতি, তারেক রহমানের 25 মার্চের বক্তব্যের পরপরই তড়িগড়ি করে 8 এপ্রিল সমাবেশের মাধ্যমে বঙ্গবন্ধু নিয়ে গিয়ে বক্তব্য, মূলত ব্রিটেনের সাথে আওয়ামী লীগের যে দর কষাকষি এবং টাস্কফোর্সের গতিপথকে থামিয়ে দিয়ে নতুন নেগোসিয়েশনের ক্ষেত্র তৈরিতে আওয়ামী লীগকে বাধ্য করার এক কৌশল হতে পারে। আন্তর্জাতিক পর্যায়ের একটি উল্লেখযোগ্য কারণ হতে পারে ভারতীয় পক্ষের নতুন সরকার ক্ষমতায় আসার নয়া সিগন্যালের আবাস হিসাবে র কর্তৃক ভারত রক্ষক .com হঠাৎ করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয় তারেক রহমানের ধারণা র বিএনপির সাথে নয়া সমঝোতায় আগ্রহী, যা থেকে তারেক রহমান চাচ্ছেন রয়ের কাছেও সেই সিগন্যাল দেওয়া, যে কারণে ভারত রক্ষক .com রেফারেন্স প্রথমবারের মতো ব্যবহার করে তিনিও আগাম সিগন্যাল দেওয়ার সাথে সাথে সমঝোতার পথ খুলে দিলেন, আওয়ামী লীগের কাছেও এই সিগন্যাল পাঠালেন ইতিহাসের গতিপথ ভারত সহায়ক হলে নতুনভাবে লেখা হয়ে যাবে যদি না আওয়ামী লীগ তারেক রহমানের সাথে সমঝোতা করে। এখন প্রশ্ন হল তারেক রহমান যে পথে হাঁটছেন সে পথ পর বিপদ সংকুল এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কেননা সে পথে সামান্য রাজনৈতিক পরাজয়ে তারেক রহমানের সাথে বিএনপির রাজনৈতিক মৃত্যু অবধারিত, আর এটা জেনে শুনে আর কোনো বিকল্প পথ না পেয়ে তারেক রহমান সহজেই লন্ডনের ওই 3 স্তরের সার্কেলের একত্রিত সমন্বিত রূপরেখা নিয়ে ইতিহাস কেন্দ্রিক নতুন আজগুবি বক্তব্য নিয়ে হাজির হচ্ছেন। যে কথা না বললেই নয়, স্রোতের বিপরীতে সম্পূর্ণ নতুন তত্ত্ব নিয়ে হাজির হয়েও হিমালয়ে পর্বতের মতো জনপ্রিয় থাকা সত্ত্বেও জাসদ এবং রব জলিল আজকে ক্ষয় থেকে ক্ষয়িষ্ণ হয়ে আছেন। ঠিক একই সত্য ভারতের জগজীবন রায়ের বেলায়ও, ব্রিটেনের লৌহমানবী থেচারের বেলায়ও, টনি ব্লেয়ারের বেলায়ও, যারা বিশাল ম্যান্ডেট আর জনপ্রিয়তা নিয়ে স্রোতের বিপরীতে চলতে গিয়ে অজনপ্রিয় হয়ে বিদায় নিয়েছিলেন, তেমনিভাবে তুলনামূলকভাবে অজনপ্রিয় হয়ে কনজারভেটিভ কাটনীতি গ্রহণ করে স্থান করে নেয়, যেমনভাবে স্থান করে নেন মালয়েশিয়ার মাহাতির, শ্রীলঙ্কার প্রেমাদাসা সহ আরও অনেকেই। এখানে আরেকটা কথা বেশ উল্লেখযোগ্য, অক্সফোর্ড ক্যামব্রিজে পড়লেই সঠিক রাজনৈতিক পণ্ডিত হওয়া যায় না, অপরদিকে অক্সফোর্ড থেকে একজন ব্যানজরি বের হন সবাই নন, তেমনি অপেক্ষাকৃত ছোট লিটল রকের আরাকানসাস থেকে একজন বিল ক্লিন্টনই বের হয়ে আসেন, যেমন বের হন জনগণের পালস নাড়ি নক্ষত্র ভালো করে বুঝে রাজনৈতিক দিক নির্দেশনা দিয়ে সফলতার শীর্ষে পৌঁছে অমরত্ব লাভ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব, মহাত্মা গান্ধী, চেগুবেরা, মাও সেতুং সহ অনেকেই। তারেক রহমানকে ঘিরে লন্ডন কেন্দ্রিক যে 3 স্তরের সার্কেল গড়ে উঠেছে, তাদের 2টি সার্কেলের একটি যুক্তরাজ্য বিএনপি আর অপরটি অক্সফোর্ড ক্যামব্রিজ কেন্দ্রিক। এই 2 সার্কেলে ঢাকার রাজনীতির সাথে ভারতীয় উপমহাদেশ আর পশ্চিমা রাজনীতির অবস্থান বিশ্লেষণ বুঝতে অক্ষম, তেমনি এদের চিন্তা ও ধারণার বাইরে, যার প্রমাণ তারেকের বিগত পরপর 2টি সভার বক্তব্যের বিষয়বস্তুকে খেয়াল করলেই বোঝা যায়। এই 2 সার্কেলের খপ্পরে তারেক রহমান যে রাজনীতির ময়দানে নতুন ধারার রাজনীতির পরিবর্তে ইতিহাসের গতি ধারাকে পাল্টে দিয়ে নতুন করে রাজনৈতিক ফোর্স তৈরির আশা নিয়ে মাঠে নামছেন, সেই ফোর্সের অক্সিলিয়ারি অগ্রগামী সৈনিক হিসাবে ঢাকার বিএনপি কতটুকু তৈরি তাদের নেই কোনো ধারণা, কেননা ঢাকার রাজনীতি যদি তারেকের নতুন ম্যাজিকের ইতিহাস নির্ভর রাজনীতির স্রোতকে সামনে এগিয়ে নিতে না পারে তাহলে তারেকের লন্ডন মিশন ব্যর্থতার চূড়াবালিতেই শুধু হারাবে না, আগামী 15-20 বছরের মধ্যে বিএনপি নামক বিরোধী রাজনৈতিক দল দুর্বল থেকে দুর্বল হয়ে যাবে, এই হিসেব কি তাদের আছে আমি জানি না। তারেক রহমানের জেনে রাখা উচিত, যুক্তরাজ্য বিএনপির বর্তমান কমিটির অক্সফোর্ড সার্কেল ঢাকার রাজনীতির পরিবর্তনের ক্ষেত্রে নিতান্তই অন্তঃসার শূন্য, কেননা আপনি জানেন শূন্যের সাথে শূন্য যোগ করা হোক, যতই শূন্য যোগ করা হোক তা রেজাল্ট কিন্তু শূন্য হতেই বাধ্য। তৃতীয় যে সার্কেল তারেক রহমানকে ঘিরে আছে সেটা আশার আলো জাগালেও তারেক ওই 2 শক্তিশালী লবির কাছে মার্কে পেছনে পড়ে আছে, যে কারণে অসংখ্য রিসার্চ করার পরেও এই তৃতীয় নতুন রাজার রাজনীতিকে ওই তৃতীয় সার্কেল কিছুতেই সামনে এগিয়ে নিতে পারছে না। তারেক রহমান সেটা যে অবগত নন তা নন, কিন্তু সামনে শত্রু ভয়ঙ্কর রূপ ধারণ করে আছে, আগে তাকে ঘায়েল করতে হবে, আর সেই ঘায়েল করার জন্যই চাই ঘায়েল করার ধারালো অস্ত্র, তা যত খারাপই হোক, আর এই খারাপ অস্ত্র দিয়ে গায়ে খেলতে গিয়ে মাত্র 1 মাসের ভিতরে নিজের জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকেছে সেদিকে কোনো খেয়াল রাখার সময় এখন তারেক রহমানের নেই বলে আমার মনে হচ্ছে। কিন্তু ইতিহাস বড় নির্মম মনিষ্ঠুর, সত্য সবসময় অবিচল, সামনে যত আধারই থাকুক না কেন সত্য একদিন ভেসে উঠবেই তার আপন মহিমায়, যুগে যুগে সেটাই প্রমাণিত। বঙ্গবন্ধু যেমন বঙ্গবন্ধুর স্থানে আছেন থাকবেন,
তেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি স্থানে থাকবেন স্বমহিমায় উজ্জ্বল। এখানে আওয়ামী লীগ, বিএনপি কিংবা হাসিনা, খালেদা বা তারেক রহমান বা সজীব ওয়াজেদ জয় যতই ঝগড়া ফেসাদে করুন না কেন, কেউ কাউকে কারো স্থান থেকে সরাতে পারবেন না। এটাই ইতিহাসের মূল শিক্ষা, আর এই শিক্ষা যত তাড়াতাড়ি আমাদের নেতা নেত্রীরা উপলব্ধি করবেন মনে প্রাণে, ততই আমাদের মঙ্গল। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, উইনস্টন চার্চিল একটা কথা বেশ সুন্দরভাবেই বলেছিলেন, আর তা হচ্ছে, ইফ উই কোয়ারেল ইচ আদার উই সি উই হ্যাভ লস্ট আওয়ার ফিউচার। বিএনপি এবং আওয়ামী লীগ কেউ তাদের ফিউচার লস্ট করুন, আমরা কিন্তু তা চাই না। রাকিব ভাই আপনাকে অনেক ধন্যবাদ, জিবি নিউজকে ধন্যবাদ।